হৈমন্তী দেবী তার স্বামী বিশ্বনাথবাবু এবং এক ছেলে শেখরের সঙ্গে বল্লমপোতা নামক গ্রামে বাস করত। হৈমন্তী দেবী শুরু থেকেই একজন দর্জি ছিলেন, আর বিশ্বনাথবাবু শরীর অসুস্থ হওয়ার পর থেকে তিনি কোনোই কাজ করতেন না। তাই হৈমন্তী দেবী গ্রামের লোকজনের জামা কাপড় সেলাই করে সংসার খরচ তথা শেখরের লেখাপড়ার খরচ যোগাতেন। এভাবেই অতি কষ্টের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হতো। এদিকে শেখর মেধাবী হওয়ায় সে দেশে পড়াশোনা শেষ করে বিদেশে পড়াশোনা করতে যায় এবং সেখানে পড়াশোনা শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরি পায়। এমনই একদিন, হ্যালো মা, কেমন আছো? শোনো, আজ তোমার জন্য দুটো খুশির খবর রয়েছে। কি খুশির খবর? সে তো জানি যে তুই ওই বিদেশে ওখানে বড় কোম্পানিতে কাজ পেয়েছিস। আরে মা, সে তো জানো, কিন্তু এখন আসল খুশির খবরটা জানো না। এখানে এসে আমার কোম্পানিতে প্রমোশন হয়ে গিয়েছে, আর দ্বিতীয় খুশির খবরটা হলো আমি বিয়ে করে নিয়েছি। হঠাৎ করেই একদিন এখানে আমার মনের মতো একটি আলিনা নামের মেয়েকে খুঁজে পেয়েছি। ও আচ্ছা, তা বেশ ভালোই করেছিস। তা বাবা, তোরা কবে বাড়িতে আসছিস? বৌমাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছি, আর এদিকে তোর বাবার শরীরটাও খুব একটা ভালো নেই। হ্যাঁ মা, এই তো পরের সপ্তাহতেই আমাদের ফ্লাইট আছে, আর তুমি চিন্তা করো না, আমি তোমার বৌমাকে নিয়ে খুব শীঘ্রই তোমার কাছে যাচ্ছি। শেখরের সেদিন এভাবেই বাড়ি আসার খবর জানলে হৈমন্তী দেবী এবং বিশ্বনাথবাবু খুবই খুশি হয়ে যায়। এভাবেই কয়েকদিন সময় কাটতে থাকে। দেখতে দেখতে শেখরের বাড়ি আসার সময় সে উপস্থিত হয়। এরপর শেখর বাড়ির দরজার বেল বাজায়। তখন, আরে শেখর, তুই চলে এসেছিস, আয় বাবা ভেতরে আয়। আর এটা নিশ্চয়ই বৌমা হবে। ওহ মা, তুমিও না, তুমি তো জানো যে আজ আমি তোমার বৌমাকে সঙ্গে করেই নিয়ে আসছি, তা তবুও তুমি এরকম প্রশ্ন করছো, বলো। তা বাবা, আমি তো এমনিই জিজ্ঞাসা করলাম। আর তুই চিন্তা করিস না, বৌমা এখন বিদেশি, তাই হয়তো আমাদের বাংলা কথা বুঝতেও পারেনি। নমস্কার মাঝি, ফাফাজি, আমার প্রণাম নিবেন। আসলে আমি বাংলা বুঝতেও পারি আর একটু আধটু বলতেও পারি। আলিনা হঠাৎই বাংলা বললে হৈমন্তী দেবী তখন অবাক হয়ে যায়। ও তখন সে কি বলবে কিছুই বুঝতে পারে না। এরপর শেখরবাবু তখন পাশ থেকে বলে, থাক মা থাক, তোমরা বেঁচে থাকো, তা তোমাকে আমাদের খুবই পছন্দ হয়েছে, এখন ভিতরে এসো মা। কিন্তু বৌমা, তুমি একই জামা পরে এসেছো, তুমি যখন আমাদের বাঙালিদের সবকিছুই বোঝো, তো এখন শাড়ি পরেই আসতে পারতে, তাহলে তো তোমাকে আরো সুন্দর দেখাতো, তাই না? ওহ মা, বিদেশে সকলেই এরকম জিন্স টপ পরে, আর ওখানে কেউ শাড়ি পরেই না, আর না তো ওরা শাড়ি পরা জানে, আর বাংলা কথা তো আমি শিখিয়েছি বলেই ও জানে, কিন্তু তাই বলে কি আমাদের বাঙালি রীতিনীতি সবকিছুই জেনে যাবে, বলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, যতদিন বৌমা আমার কাছে থাকবে আমি বৌমাকে শাড়ি পরা থেকে শুরু করে দেশের সংস্কৃতি সবকিছুই শিখিয়ে দেব। আয় বাবা, তোরা ঘরে আয়, তোরা হাত মুখ ধুয়ে নে, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। হৈমন্তী দেবী এভাবে বললে শেখর এবং আলিনা ঘরের ভিতরে ঢুকে যায় এবং তারা হাত মুখ ধুয়ে হৈমন্তী দেবীর নিয়ে আসা খাবার খেতে থাকে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এরপর হৈমন্তী দেবী তার বৌমা আলিনাকে ধীরে ধীরে শাড়ি পরা থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকাম শিখিয়ে দেয়। এমনই একদিন এক প্রতিবেশী বলে, ও হৈমন্তী দি, আমার একটা লেহেঙ্গা সেলাই করার আছে, একটু তাড়াতাড়ি করে দিতে পারবে? তোমার বাড়িতে তো শুনেছি তোমার বিদেশি বৌমা এসেছে, তুমি মনে হয় অনেক ব্যস্ত আছো, তাই না? আরে না না লতা দি, আমার বৌমা বিদেশি হতে পারে, কিন্তু এই দেশের মেয়ের মতোই চালচলন তৈরি হয়ে গিয়েছে ওর, এখন রান্নাবান্না তো আমার বৌমাই করে। তুমি চিন্তা করো না, আমি তোমার কাপড় সেলাই করে সময় মতো পাঠিয়ে দেব। হৈমন্তী দেবী এভাবে বললে প্রতিবেশীটি সেখান থেকে চলে যায়। এরপর হৈমন্তী দেবী কাজের ফাঁকে প্রতিবেশীটির লেহেঙ্গা সেলাই করতে থাকে। তখন তার বৌমা আলিনা বলে, ওয়াও মাসি, আপনি কত সুন্দর সেলাই করতে পারেন, আপনি তো একজন ডিজাইনার, আপনার অনেক ট্যালেন্ট আছে। আরে বৌমা, সে একটু ট্যালেন্ট আছে বই কি, আমার সেলাইয়ের দিকে বরাবরই খুব ইচ্ছা ছিল, আর এই সেলাই করেই তো এই সংসার আর শেখরের পড়াশোনার খরচ চালাতাম, এখন বয়স হচ্ছে, চোখে জ্যোতিও কমে যাচ্ছে, তাই আগের মতো আর পারি না গো। মাঝি, আপনি আমাকে শাড়ি পরা রান্না করা তো শিখাইয়া দিয়েছেন,
এখন আপনি আমাকে কাপড় সেলাই করাও শিখাইয়া দেন, তাহলে আমি আপনার সেলাই কাজ করে দেব। আরে বৌমা, এসব সেলাই শিখে তুমি কি করবে? বিদেশে আমার ছেলে বড় কোম্পানিতে কাজ করে, তাই এখন তোমাকে এইসব কাজ শিখতে হবে না। মাঝি, আমার নতুন নতুন কাজ শেখার খুব শখ, আর কোন কাজ কার জীবনে কখন কাজে আসে সেটা কেউই জানে না। আপনি প্লিজ আমাকে একটু সাহায্য করুন। ঠিক আছে বৌবা, তুমি আবার পাশে বসে দেখো আমি কিভাবে সেলাই করছি। হৈমন্তী দেবী এভাবে বললে আলিনা হৈমন্তী দেবীর সেলাই করা দেখতে থাকে। এভাবে কয়েকদিন কাটতে থাকে এবং আলিনা হৈমন্তী দেবীর সেলাই করা দেখতে দেখতে একদিন সে নিজেই একটি সালোয়ার স্যুট বানিয়ে ফেলে। এরপর সে শেখরকে বলে, এই যে শেখর, এই দেখো আমি কেমন সালোয়ার স্যুট বানিয়েছি, এটা কেমন হয়েছে? আমি জানি এটা মাঝির মতো অত সুন্দর হয়নি, তবুও আমি চেষ্টা করেছি। না আলিনা, এটা অনেক সুন্দর হয়েছে। তা তুমি এসব কাজ কিভাবে শিখলে? মাঝি আমাকে এসব শিখাইছেন। ওহ আলিনা, তুমিও না, তোমাকে এখন সবকিছুই শিখতে হবে বলো। এই তো মাও এখানে চলে এসেছে। এই যে মা, দেখো এটা তোমার বৌমা বানিয়েছে। হ্যাঁ সেটাই তো দেখছি। বাহ বৌমা, তুমি তো এই কদিন শিখেই অনেক সুন্দর জামা বানিয়েছো। সত্যি আমার বৌমা রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। বিদেশি হওয়া সত্ত্বেও কেমন দেশের মেয়েদের মতোই সমস্ত কাজ কামে নিপুণ হয়ে গিয়েছে। হৈমন্তী দেবী এভাবেই তার বৌমার গুণগান করছিল, যেটা শুনে আলিনার এবং শেখরের দুজনেরই খুব ভালো লাগে। এভাবেই সুখে শান্তিতে তাদের জীবন কাটছিল। এমনই একদিন শেখরের বিদেশ থেকে আর্জেন্ট কল আসে। তখন শেখর তার মাকে বলে, মা আমাকে আজই ফ্লাইটে করে বিদেশে যেতে হবে, কারণ আমার একটা এমার্জেন্সি কোম্পানি মিটিং আছে। তা আলিনা তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের এখনই বের হতে হবে। বাবা শেখর, তোরা এই তো কদিন আগেই এলি, তা এখনই চলে যাবি? আমার না শরীরটা খুব একটা ভালো নয়, এই বুড়ো বুড়িকে ফেলে তোরা এখন দুজনেই চলে যাবি বল। হ্যাঁ রে বাবা, আমারও বয়স হয়েছে আর তোর বাবারও শরীরটা খারাপ, আমি এখন তোর বাবাকে একাকে কি করে সামলাই বলতো? আর কটা দিন চেপে গেলে হবে না? না মা, আমাকে আজই ফ্লাইটে করে বিদেশে যেতে হবে, আর তুমি তো জানো যে আমি একটা বিদেশি কোম্পানিতে কাজ করি। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় সেখানে আলিনা আসে ও সে বলে, শেখর বলছিলাম কি তুমি একাই ফিরে যাও, আমি কয়েকদিন বাবা মার সঙ্গে এই দেশেই থাকতে চাই, আমার দেশে বাবা মার সঙ্গে থাকতে খুবই ভালো লাগছে। ঠিক আছে আলিনা, তুমি যখন থাকতে চাইছো তাহলে থাকো, আমি তোমাকে জোর করব না, আর তুমি বাবা মায়ের সঙ্গে থাকলে আমারও অনেকটা চিন্তা কম হবে। এই বলে শেখর বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই কয়েকদিন কাটতে থাকে। এদিকে আলিনা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে দেশেই বেশ আনন্দের সঙ্গেই দিন কাটাচ্ছিল। হঠাৎই শেখরের সঙ্গে তাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। না তো শেখরের সঙ্গে ফোনে কোনো যোগাযোগ হতো, আর না তো শেখর কোনো টাকা পয়সা দেশে পাঠাতো। এদিকে আলিনা এবং হৈমন্তী দেবী দুজনে অক্লান্ত পরিশ্রম করে তাদের সংসার চালাতো। এমনই একদিন একটি মেয়ে হৈমন্তী দেবীর বাড়িতে আসে। এই যে কাকিমা শুনুন, এটা আমার বিয়ের লেহেঙ্গা, এটা আর্জেন্ট সেলাই করে দিতে হবে, আমি কালই নিয়ে যাব। আর হ্যাঁ, এটা আমার বিয়ের ড্রেস, তাই সুন্দর করে সেলাই করবেন, এই আমি বলে দিলাম। ঠিক আছে মামনি, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় মতো তোমার লেহেঙ্গা সেলাই করে দেব। হৈমন্তী দেবী এভাবে বললে মেয়েটি তখন তার লেহেঙ্গাটি রেখে দিয়ে চলে যায়। হৈমন্তী দেবী সেদিন লেহেঙ্গাটি সেলাই করছিল। তখন হৈমন্তী দেবী আলিনাকে বলে, দেখ না রে মা, বয়স হয়ে গিয়েছে, চোখেও ঠিকঠাকভাবে দেখতে পায় না, আগে এরকম লেহেঙ্গা কত তাড়াতাড়ি সেলাই করে ফেলতাম, এখন তো ঠিকভাবে মেশিনই ধরতে পারছি না। মাঝি আপনি আমাকে দিন, আমি এটা সেলাই করিয়া দিচ্ছি, আপনার সেলাই করতে অনেক কষ্ট হচ্ছে, আপনি আমায় দিন। না রে মা, আমি জানি তুই সেলাই শিখে গিয়েছিস, কিন্তু সালোয়ার সেলাই করা আর লেহেঙ্গা সেলাই করা অনেকটাই আলাদা, তুই পারবি না, আর এটা ঠিক মতো না দিতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। হৈমন্তী দেবী এভাবেই বললে আলিনা তখন আর কিছু বলে না। এরপর হৈমন্তী দেবী কষ্ট করে লেহেঙ্গা সেলাই করতে থাকে, কিন্তু তার লেহেঙ্গা সেলাইয়ে কিছু ভুল হয়ে গিয়েছিল।
পরের দিন মালিনী তার লেহেঙ্গা নিতে এসে তার লেহেঙ্গা ভুল সেলাই হয়েছে দেখে প্রচন্ড রেগে যায় এবং সে বলে, এই যে কাকিমা, এটা আপনি কি করেছেন? আমার এত টাকা দামি লেহেঙ্গা আপনি নষ্ট করে দিলেন। আমি জানি না, যেমন করে হোক আপনি কালকের মধ্যে এই লেহেঙ্গা ঠিক করে দেবেন, আর না তো এই লেহেঙ্গার পুরো দাম আপনাকে দিতে হবে। আসলে মা, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি ঠিক মতো চোখে দেখতেও পাই না, তাই একটু গন্ডগোল হয়ে গিয়েছে। চোখে দেখতে পান না এখন বলে কি হবে, সেটা তো আপনি আগেই বলে দিতে পারতেন, তাহলে আমি আমার এত দামি লেহেঙ্গা আপনাকে সেলাই করতে দিতাম না, যত সব এদিকে পারবেও না আর পথও ছাড়বে না। আমি এখন অত কিছু জানি না, কালকের মধ্যে এটা আমার চাই ব্যাস। মালিনী এভাবে বললে তখন হৈমন্তী দেবীর চোখে জল চলে আসে। এরপর মালিনী সেখান থেকে চলে যায়। হৈমন্তী দেবীকে এভাবে কাঁদতে দেখে আলিনা বলে, মাছি ডোন্ট ক্রাই, আমি আছি, আমি এটাকে ঠিক করে দিতে পারবো। আলিনা এভাবে বলে রাত জেগে মালিনীর লেহেঙ্গা ঠিক করতে থাকে। এভাবে সারা রাত পরিশ্রমের ফলে মালিনীর লেহেঙ্গার এক নতুন রূপ দেয়। পরের দিন মালিনী সেটা দেখে অবাক হয়ে যায় এবং সে বলে, ওয়াও, এটা আগের থেকেও দেখতে সুন্দর হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ কাকিমা, আমার লেহেঙ্গাটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য। আরে মামনি, এইসব আমি কিছুই করিনি, এটা তো আমার বৌমা আলিনা বানিয়েছে, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আমার বৌমা এত সুন্দর লেহেঙ্গা বানাতে পারবে বলে। হ্যাঁ ইউ, তুমি আমার মাছিকে খাল ওভাবে অপমান করলে কেন? আমি তোমাকে কথাগুলি কালি বলতে পারতাম, কিন্তু আমি আজকের অপেক্ষায় ছিলাম। তোমাদের মতো বড় লোকের মেয়েরা মানুষদের খেয়ে মানুষ মনে করে না। তুমি জানো আমি কে? আমার হাজবেন্ডের বিদেশে ব্যবসা রয়েছে, তারপরেও আমি এই দর্জির কাজ করছি, আমি কোনো কাজকে ছোট বলে মনে করি না। দেখো মামনি, তুমি দেশের মেয়ে হয়েও সেই শিক্ষায় শিক্ষিত হতে পারোনি, আমার বৌমা বিদেশি হয়ে যে শিক্ষা পেয়েছে। তুমি এক্ষুনি মাঝির কাছে ক্ষমা চাও, আর এরকম ব্যবহার কখনোই কারোর সাথে করবে না। আলিনা এভাবে বললে মালিনী হৈমন্তী দেবীর কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর হৈমন্তী দেবী মালিনীকে ক্ষমা করে দেয়। হৈমন্তী দেবীর বিদেশি বৌমার দর্জির খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর গ্রাম, শহর ও বিভিন্ন জায়গা থেকে আলিনার কাছে জামা কাপড়ের অর্ডার আসতে থাকে। এতে করে আলিনা খুবই লাভবান হতে থাকে। এদিকে এমনই একদিন শেখরের বিদেশ থেকে কল আসে। হ্যালো আলিনা, আমার সর্বনাশ হয়ে গিয়েছে, এখন এখানে এসে দেখছি কোম্পানি আমার সঙ্গে প্রতারণা করেছে আর আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, এখন আমি সর্বহারা হয়ে গিয়েছি আলিনা। শেখর, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে কত কল করেছি তুমি জানো? তোমার কোনোই খবর না পাওয়ায় বাবা মা খুবই চিন্তিতর মধ্যে ছিল। আলিনা, আমি দেশে ফিরছি আর গিয়ে তোমাকে সমস্ত কথাই বলবো। এই বলে শেখর দেশে ফেরার সিদ্ধান্ত নেয় এবং কয়েকদিনের মধ্যেই সে দেশের বাড়িতে চলে আসে। এরপর সে সমস্ত কথাই তার বাবা মা এবং আলিনাকে বলতে থাকে। সমস্ত কিছু শোনার পর হৈমন্তী দেবী বলে, বাবা, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন, তুই বৌমাকে নিয়ে বিদেশে থাকতিস, আমি তোর বাবা এখানে একা পড়ে থাকতাম, এখন বৌমার দর্জির নাম চারিদিকে বিখ্যাত হয়ে গিয়েছে, আর তুই তো সেই বাইরেই ব্যবসা করতিস, তোরা দুজনে বরং এখানেই নতুন করে ব্যবসা শুরু কর, দেখবি এতে করে সব কিছুই বজায় থাকবে। হৈমন্তী দেবী এভাবেই বললে তখন তারা হৈমন্তী দেবীর কথায় সম্মতি জানায়। এরপর তারা তাদের দেশের গ্রামেই গ্রামের বাড়িতে গার্মেন্টসের বিজনেস শুরু করে। এতে করে তারা বেশ ভালোই লাভবান হতে থাকে, যার ফলে তাদের সংসারে আর কোনোই সমস্যা ছিল না। এরপর তারা সকলেই একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অনিমা দেবী তার পাঁচ ছেলে বিকাশ, সুরেশ, মলয়, সমীর ও অর্ণবের সঙ্গে থাকত। অনিমা দেবীর পাঁচ ছেলে খুবই সামাজিক ও বুঝদার প্রকৃতির ছিল। এদিকে অনিমা দেবী তাদের তুলনায় একেবারেই আলাদা ছিল, কারণ সে একটু অহংকারী প্রকৃতির ছিল আর সে আশপাশের সকলকে তাদের ব্যাপারে বাড়িয়ে বাড়িয়ে বলতো। এমনই একদিন, জানো অঞ্জনা দি, আবার ছোট ছেলেটা বড়ই বোকা, এই সামনের মাসেই ওর ব্যাংকের ম্যানেজারের চাকরি এলো, ও কিনা বলে ব্যাংককে গিয়ে বিজনেস করবে, এখন তুমিই বলো তো এরকম একটা চাকরি কেউ আবার ছেড়ে দেয়?
হ্যাঁ দিলেই বা তাতে তোমাদের কি এসে যায়? তুমিই তো বললে তোমার বড় চার ছেলেরা খুব বড় কোম্পানি শেয়ার হোল্ডার, এখন ছোট ছেলে কাজ না করলে তাতে তোমাদের কি এসে যায়? আরে সে আমি জানি, আর আমাদের কোনো অভাবও নেই, কিন্তু তবুও ব্যাংকের ম্যানেজারের চাকরি তো খারাপ নয়। কি জানি বাবা, আমার ছেলেটা তো একটা বেসরকারিতেও জব পাচ্ছে না, আর এখন এর ছেলেরা আবার সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে। বড় লোকদের সব বড় বড় ব্যাপার। কি হলো অঞ্জনাদি, কি ভাবছো? আচ্ছা ওসব বাদ দাও, এখন একটা কম দামের কাজের লোক খুঁজে দিতে পারবে না? বাড়িতে অনেক কাজ তো, আর যেখানে আমাকে একাকেই সব কাজ করতে হয়। তুমি কি যে বলো না দিদি, এখন আমি তোমাদের এই বড় লোকদের কাজের লোক কিভাবে খুঁজে দেব? আর যেখানে তুমি চাইলে বেশি মাইনে দিয়েও যে কাউকেই কাজে রাখতে পারবে। এই রে মুশকিল করেছে, এ তো দেখছি আমার চালা কি আমারই ভারী পড়ছে। আচ্ছা ঠিক আছে, না হয় ওইসব কথা বাদ দাও, আসলে আমি তো মজা করেই বলছিলাম, কম দামে আমার কি দরকার? আমি তো আগের কাজের মাসিকে 15,000 টাকা বেতন দিতাম। অনিমা দেবীর কথা শুনে প্রতিবেশী মহিলাটি চিন্তায় পড়ে যায় ও সে তখন সেখান থেকে চলে যায়। আসলে অনিমা দেবী তাকে সেদিন মিথ্যা বলছিল, তার ছেলেরা না তো কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ছিল আর নাই বা কোনো সরকারি চাকরি করত, তারা আসলে একটি বেসরকারি কোম্পানিতে অল্প বেতনেই কাজ করত। এরপর অনিমা দিয়েও তার বাড়ির কাজ করতে থাকে। তখন এ যেন আমারই জ্বালা হয়েছে, সারাদিন আমায় কাঁধার মতো খাটতে হয়, এখন কম দামে একটা কাজের লোকও পাচ্ছি না। অনিমা দেবী যখন মনে মনে এসব ভাবছিল ঠিক তখনই তার পাঁচ ছেলে সেখানে এসে উপস্থিত হয় ও তারা বলে, খারাপ লাগবে না আমাকে এক একে যে এত কাজ করতে হচ্ছে, এই তোদেরকেও বলি হারি, তোরা কি তোদের মায়ের কষ্টটা একটুও বুঝিস না নাকি? হ্যাঁ বুঝি মা, কিন্তু আমরাই বা এখন কি করব? আমরা কি কাজ কাম ছেড়ে তোমার সঙ্গে বাড়ির কাজ করব নাকি, নাকি আমাদের এখন বউ আছে যে তোমার কাজ করে দেবে? বিকাশের কথা শুনে অনিমা দেবীর মাথায় একটি বুদ্ধি আসে ও সে মনে মনে ভাবে, হ্যাঁ ঠিকই তো, আমি যদি এখন এদের বিয়ে দিয়ে দিই তাহলে আবার আর কোনো চিন্তাই থাকবে না, আর আমি ফ্রিতেই কাজের লোক পেয়ে যাব। হে কি হলো মা, তুমি কিছু বলছো না কেন? আর আমরা তো তোমায় বলেই রেখেছি যে কেউ বেশি টাকা নেয়নি, কিন্তু তুমি কাজের লোক রাখবে। না আমি সেটা ভাবছি না, আমি আসলে তোদের বিয়ে দেওয়ার কথা ভাবছি। আর দেখ বাবা, একটা কাজের লোক আমার সেরকম খেয়াল রাখবে না যেরকম বৌমারা রাখবে। অনিমা দেবীর কথা শুনে তার পাঁচ ছেলে একটু চিন্তায় পড়ে যায়। এরপর তারা তাদের মায়ের খুশির কথা ভেবে বিয়েতে রাজি হয়ে যায়। আর ঈশ্বরের কৃপায় কয়েকদিনের মধ্যেই শুক্লা, অমৃতা, কৃষ্ণা, মধু ও দীপ্তি নামের পাঁচ মেয়ের সঙ্গে তাদের বিয়ে ঠিক হয়ে যায়। অনিমা দেবী খুবই চালাক ছিল আর তাই সে যৌতুক পাওয়ার আশায় তার পাঁচ ছেলের বেশ ধনী পরিবারে বিয়ে ঠিক করেছিল। বিয়ের দিন, কি গো অনিমাদি, তুমি তাহলে শেষে কিনা তোমার ছেলেদের বিয়ে ধনী বাড়িতেই দিলে? শুনেছি তোমার পাঁচ বউমার বাবারাও নাকি ধনী ব্যবসায়ী। তা দেব না তো কি করব, আমরা কি ওদের তুলনায় কিছু কম আছি নাকি? এখন আমার ছেলেরা ওদেরকে বিয়ে করেছে, এটা ওদের সৌভাগ্য। হ্যাঁ হ্যাঁ এরকম হয়, ধনী বাড়ির লোকজনেরা তো ধনী বাড়িই খোঁজে, এখন তো টাকাই সবকিছু, যেখানে আমাদের বাড়ির ছেলেদেরকেও মেয়েই দিতে চাইছে না। হ্যাঁ তা তো হবেই, এখন বড় লোক বাড়ির মেয়ে নিয়ে আসতে গেলে তো বড় বড় বাতেলা মারতেই হয়, আর তাই তো আজ ঘরভর্তি যৌতুকও পাবো। হ্যাঁ এভাবেই সেদিন অনিমা দেবী মনে মনে পরিকল্পনা করতে থাকে, কিন্তু অবশেষে তার পরিকল্পনায় জল পড়ে যায়, কারণ তার বৌমার বাবারা যৌতুকে তাদের কিছুই দেয় না। এদিকে লোকজনের সামনে অনিমা দেবীও তাদের কিছু বলতে পারে না, তাই সে তার বৌমাদের উপর খুবই চটে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন, এই যে বৌমারা, তোমরা কি এখানে ঘুরতে এসেছো নাকি? আমি দেখছি বিয়ের পর থেকে তোমরা রান্নাঘরের দিকে আসতেই চাইছো না। না মানে মা, আমরা রান্না করতে পারি না, আসলে কোনোদিনও রান্না করিনি তো তাই। কি রান্না করতে পারো না মানে? তাহলে এতদিন বাড়িতে কি শিখেছিলে, শুধু বসে বসে গিলেছিলে নাকি? ও কমে ঠেকি কো দেখার। আর এই যে তোমরা, তোমরা নিশ্চয়ই পারো। না মা আমিও পারি না, তবে আমি শুধু চাউমিন বানাতে পারি, এখন আপনি যদি বলেন তাহলে আমি চাউমিন বানাবো। এভাবেই সেদিন সকলে যে যার ব্যাপারে বলতে থাকে, যেগুলো শুনে অনিমা দেবী আরো রেগে যায়, কারণ তারা কেউ বা চাউমিন, কেউ বা কফি, অমলেট এসবই বলছিল। এরপর অনিমা দেবী রাগ দেখিয়ে বলে, এই এই চুপ করো, আমি আর কিছুই শুনতে চাই না,
এগুলো কোনো খাবার নয় বুঝেছো, এগুলো কে মানুষ বেঁচে থাকতে পারে না। এখন তো দেখছি তোমাদের মতো বাজে মেয়েদেরকে বোবা করাটাই ভুল হয়েছে, তোমাদের থেকে তো একটা কাজের মেয়ের যোগ্যতা অনেক বেশি। মা আপনি এভাবে বলছেন কেন, আমরা কি বলেছি নাকি যে আমরা কিছুই করব না? হ্যাঁ কিছু করতে পারি না এটা তো আমরাও মানছি, তাই বলে আপনি আমাদেরকে কাজের মেয়ের সঙ্গে তুলনা করবেন? ওরে বাবা, এ তো দেখছি এদের হাতের থেকে মুখ বেশি চলে। এই আমি কি ভুল বলেছি শুনি। হ্যাঁ মা আলবাত আপনি ভুল করেছেন, বাড়ির বউদেরকে কাজের লোকের সঙ্গে তুলনা করছেন, এটা কি ঠিক করছেন বলুন? এই চুপ করো, মুখে মুখে তর্ক করতে হবে না, একে কেউ কাজ জানে না আবার মুখে মুখে কথা। মা আপনি একটু আমাদেরকে শিখিয়ে দিলেই আমরা ঠিক পেরে যাব, আপনি দেখবেন। কি একেবারে আদিক্ষেতা গো, যেন কচি খুকি, হাতে ধরে সব শেখাতে হবে। কাজ কাম জানো না যখন, তখন তোমাদের বাবারা বিয়ে দিতে গেলেন কেন? এমনিতেও তো সাথে করে টাকা পয়সা আসবাবপত্র কিছুই আনোনি, তার উপর বড় বড় কথা। এভাবেই অনিমা দেবী অযথা চেঁচামেচি করে তাদেরকে অপমান করতে থাকে। অনিমা দেবীর চেঁচামেচি শুনে তার পাঁচ ছেলে বিকাশ, সুরেশ, মলয়, সমীর এবং অর্ণব সেখানে এসে উপস্থিত হয়। তারা এসে সমস্ত কিছুই শোনে এবং বিকাশ বলে, তা মা তুমি এক কাজ করছো না কেন, তুমি তো একটা কাজের লোক রাখতেই পারো, তাহলে তো আর কোনোই ঝামেলা থাকে না। হ্যাঁ মানছি তোমার বৌমারা কাজ জানে না, আসলে ওরা তো এরকম কাজ করতে আগে থাকতে অভ্যস্ত নয়, আর ওদের বাড়িতে কোনোদিনই এরকম কাজ কাম করতো না, কিন্তু তারপরেও ওরা কাজ শিখে নিয়ে করতে চাইছে, এটাই তো সব থেকে বড় কথা তাই না? কাজের লোক রাখার কথা শুনে অনিমা দেবী খুবই রেগে যায় এবং তিনি বলেন, কি কাজের লোক, কাজের লোকের কত টাকা মাইনে জানিস? এখন 8-9 হাজার টাকার নিচে কেউ কাজই করতে চাইছে না বুঝেছিস, আর কাউকে কম টাকার কাজের লোকের কথা বললে সবে হাসাহাসি করে। মা আমি একটা কথা বুঝি না, লোককে এত সব বাড়িয়ে বাড়িয়ে বলার কি বা আছে শুনি, আমাদের যা আছে তাই অনেক, আর এখন এত বাড়িয়ে বললে লোকজনের তো অন্য ধারণা হবে তাই না, তাই তারা সেই সুযোগ নিয়ে হাসাহাসি করবে। কিন্তু বাবা সে তো অনেক টাকা, এভাবে অযথা টাকা নষ্ট করা ভালো নয়। আর মা তুমি টাকার কথা চিন্তা করো না, ঈশ্বরের কৃপায় তোমার ছেলেদের যেটুকু ক্ষমতা আছে তারা 8-9 হাজার টাকা দিয়ে একটা কাজের লোক রাখতে পারবে বুঝেছো। হ্যাঁ মা আপনার ছেলেরা তো ঠিকই বলছে, আপনি চিন্তা করবেন না, আমরা পাঁচ বউ খুব তাড়াতাড়ি সব কাজ তথা রান্না বান্না ঠিক শিখে নেব, খালি একটু কয়েক মাস সময় দিন। দেখো মা কিছু সুবিধা পেতে গেলে কিছু বলিদান তো দিতেই হবে, আর এটা তো কিছুদিনেরই ব্যাপার তাই না, তোমার বৌমারা বলছে যখন কাজ শিখে নেবে তাহলে তো আমাদের সমস্যাই শেষ হয়ে যাবে। এভাবেই ছেলে বউয়েরা বোঝালে অনিমা দেবীর ভুল ধারণা ভাঙে এবং তিনি কাজের লোক রাখতে রাজি হয়ে যান। এভাবেই কয়েক মাস কাটতে থাকে। কাজের লোক রাখার পর কয়েক মাসের মধ্যে তার পাঁচ বৌমা ধীরে ধীরে রান্নাবান্না তথা বাড়ির সমস্ত কাজই শিখে ফেলে, যেটা দেখে অনিমা দেবীও খুব খুশি হয়ে যান। এতে করে আর কারোরই কোনো অসুবিধা থাকে না। এরপর তারা সকলেই মিলে সুখে শান্তিতে এবং হাসি খুশিতে বসবাস করতে থাকে।